তো আজকের এই ভিডিওটা বানালাম কেন কারণ তোমরা যারা নিট অ্যাসপিরিয়েন্ট রয়েছো বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এম বিবি স্টুডেন্ট রয়েছ তোমাদেরকে বলি যে রঙিন স্বপ্ন তো সবাই দেখায় এবং সেই স্বপ্ন যেমন দেখতেও ভালো লাগে তার সাথে যে এই স্বপ্নগুলো যারা দেখায় মনে হয় তারা সত্যি খুব ভালো কিছু বলছে আমাদের জন্য কিন্তু তারা বাস্তবটা বলে না নেটের আগে যেমন আকাশ থেকে নেমে আসা অ্যালিয়েন অথবা ফেরিওয়ালা তারাও যেমন রঙিন স্বপ্ন দেখায় এবং নিট ক্লিয়ার করার পরে যখন এম বিবিএসে অ্যাডমিশন নাও সেখানেও দেখবে সাপ আর লুডো এবং বোনমেরের মতো কিছু রয়েছে যারাও তোমাদের রঙিন স্বপ্ন দেখায় বাট আমি হয়তো খারাপ লাগতে পারে বাট কিছু বাস্তব জিনিস আজকে আবার আলোচনা করব কারণ রিসেন্টলি ডক্টর যে ফোরাম রয়েছে সেখানে একজন এমবিবিএস পাস আউট পোস্ট করেছে যে সে জিডিএমের জন্য সিলেক্টেড হয়েছে অর্থাৎ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এর ফাটনের ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা দেখে নেবে এবং একই সাথে সে দু সালে লাস্ট ইয়ারে সে নিট পিজিও ক্র্যাক করেছে এবং তার যা র্যাঙ্ক সেই র্যাঙ্ক ওয়াইজ সে মোটামুটি ডার্মাটোলজি পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে সে এটা কনফিউশন কনফিউজনে আছে যে সে জিডিওমও নেবে নাকি ডার্মাটোলজি নেবে অর্থাৎ সে সার্ভিসে জয়েন করবে নাকি নিট পিজি করতে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটা যদি চার পাঁচ বছর আগেও করা হতো তাকে বলতো আরে বোকা এত ভাবার কি আছে নিটপিজি পিজি পেয়েছিস এখন এর সাপেক্ষে যদি ভাবি যে কোনটা বুদ্ধিমানের কাজ হবে সত্যি কি নিটপিজিটা পিজিটা ভালো সিলেক্ট করা বেটার হবে নাকি জিডিওম। চলো তাহলে দেখে নি ধরে নিলাম সে যদি জিডিওমও জয়েন করে নিটপিজি পিজি যদি না দেয় বা নিটপিজি পিজি দিয়েছে সে যদি ডার্মাটোলজি তে পিজি করতে না যায় তাহলে কি হতে পারে তার আগে বলে রাখি আমার স্টুডেন্ট লাইফের কথাও বলি বা লাস্ট চার বছর ধরে আমার যে টিচিং এক্সপিরিয়েন্স সেখানে আমি যেসব স্টুডেন্টদের দেখছি আসলে অনেক স্টুডেন্টদের অনেক কাছ থেকে মিশেছি ক্লাস নিতে গিয়ে লেকচার ক্লাস হোক প্র্যাকটিক্যাল ক্লাস হোক তো সেখান থেকে আমি যেটুকু আইডিয়া আইডিয়া করলাম যে একশো জন স্টুডেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস থাকে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো ওকে যথেষ্ট মানে খুবই ভালো জাস তারা ডক্টর ডিগ্রিটার জন্য এসেছে এবং তারা ভালো স্টুডেন্ট তাই তারা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে গেছে এবং তারা যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নাও পেত তাদের যেভাবে স্ট্যাটাস তারা ইজিলি যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কিন্তু করে নিতে পারত এরকম ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু থাকে এবার একশো জনের ব্যাচ যদি হয় পাঁচজন স্টুডেন্ট পেয়ে যাবে এবং আড়াইশো জনের যদি ব্যাচ হয় কলকাতার যেসব কলেজগুলো রয়েছে সেখানেও মোটামুটি বারো পনেরো জন এরকম স্টুডেন্ট পেয়ে যাবে এরপরে আছে ক্যাটাগরি টু স্টুডেন্ট ফিফটিন পার্সেন্ট স্টুডেন্ট এই ক্যাটাগরির মধ্যে পাবে এই ক্যাটাগরি বলতে এই ক্যাটাগরি বলতে ফ্যামিলি স্ট্যাটাস খুব খারাপ বলবো না খুব যে হাইফাই বলবো না তো সেটা আমি বিবেচনা করবো কী করে ধরে নিলাম এদের বাড়িতে মেবি হন্ডাই ক্রেটা বা সাফারি অলরেডি কার আছে কার থেকে তো একটা আইডিয়া করে যেতে পারে ফ্যামিলির স্ট্যাটাসটা কীরকম ব্যাঙ্ক ব্যালেন্স তো জানা যায় না কোনো ফ্যামিলির মধ্যে কত কী রয়েছে তো একটা আইডিয়া করে নিলাম অর্থাৎ হয়তো বাবা মা ডক্টর বা বাবা বিজনেস করে অথবা বাবা ডক্টর তারাই ফিফটিন পার্সেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে অর্থাৎ এরা যদি এম বিবিএস করার পরে কিছু নাও করতে পারে তো ফ্যামিলির সেই সাপোর্টটা থাকে যে ফ্যামিলি তার জন্য কিছু একটা ব্যবস্থা করে নেবে এতটা টেনশন করার দরকার নেই এরপরে আছে লাস্ট এইট্টি পারসেন্ট স্টুডেন্ট বেশিরভাগ স্টুডেন্ট এই ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে যেমন মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টও থাকে তেমনি নিম্নবিত্ত বা গরিব স্টুডেন্টরাও থাকে এদের চোখে অ্যাকচুয়ালি একটা স্বপ্ন থাকে জীবনে কিছু করার কারণ এরা ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগেল করে এসেছে বা ফ্যামিলির স্ট্রাগেল দেখেছে বাবা আমার স্ট্রাগেল দেখেছে ছেলেকে মানুষ করার জন্য তাদের বাবা কিভাবে কষ্ট করেছে সেই ছেলেমেয়েরা দেখে এসেছে সেখান থেকে স্বপ্ন দেখেছিল যে ডাক্তার হয়ে আমি এই বাবা মাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসবো একটা ভালো জায়গায় নিয়ে আসবো এরকম স্টুডেন্ট প্রায় এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট অর্থাৎ মেজরিটি স্টুডেন্ট এই ক্যাটাগরির মধ্যে পড়ো তো আজকের ভিডিওটা বিশেষ করে আমি এদের জন্যই বানাচ্ছি ওকে তো তাহলে কি কোথায় ছিলাম একজন স্টুডেন্ট যে ক্যাটাগরি এই ক্যাটাগরি ওয়াইজে ছিল এইট্টি পার্সেন্ট সে জিডিএমও পেয়েছে আফটার পাসিং এমবিবিএস এবং সে কী হয়েছে নেট পিজিওতেও ডার্মাটোলজি পেয়ে যাবে সে বুঝতে পারছে না কি করবে জিডিএমও জয়েন করবে নাকি কি পিজিতে ডার্মাটোলজি জয়েন করবে চলো দেখে নিন তো জিডিএমও যদি জয়েন করে আমি বলেছিলাম পোস্টিং মেবি প্রাইমারি হেলথ সেন্টারে হবে সেটা রুরাল এরিয়াতেই সাধারণত হয় স্যালারি বলেছিলাম স্যালারিটা ম্যাটার করছে কারণ এইট্টি পার্সেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে জানি ডাক্তারির ক্ষেত্রে টাকাটা কোনো ম্যাটার নয় কারণ সেবাটাই আসল কিন্তু তবু একটা টাকাটা মিটার করেই কারণ ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য সে জিনিসটা লাগবে তো স্যালারি ধরে নিলাম জিডিএম এইটটি কে স্যালারি এবং তার সাথে এক্সট্রা যারা জিডিএমওতে জয়েন করে প্রাইমারি হেলথ সেন্টারে থাকে তারা আলাদা অনেকে কিন্তু অনেকে এক্সট্রা চেম্বারও করে নেয় এরপরে ধরলাম একই স্টুডেন্ট যদি জিডিএমও জয়েন না করে নিট পিজিতে ডার্মাটোলজি সিলেক্ট করতো তাহলে জেনারেলি স্টাইপেন পেত ফিফটি কে করে ফিফটি ফিফটি ফাইভ কে সিক্সটি কে এইভাবে ইনক্রিজ করে তো ধরে নিলাম দু হাজার তেইশ থেকে যদি করে টাইম কত লাগবে তিন বছর সময় লাগবে অর্থাৎ দু হাজার তেইশ থেকে দু হাজার ছাব্বিশ সাল অবধি যে জিডিএমও করেছে সে তিন বছর জিডিএমও করেছে সে চাইলে জিডিএমও সারা বছর ধরে করতে পারবে আপ টু রিটায়ারমেন্ট অবধি আর যে ডার্মাটোলজিতে পোস্ট গ্রাজুয়েশন করছে তারও তাহলে তারও তিন বছর লাগছে দু হাজার ছাব্বিশের মধ্যে তার এমডি ডিগ্রি হয়ে যাচ্ছে যে জিডিএমও যদি জয়েন করেছে তার কিন্তু অনলি এমবিবিএস হয়েই থাকছে এখন প্রশ্ন হচ্ছে তারপরের এই তিন বছর পরে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জিডিএমও যে কোর্স ছিল স্টুডেন্টটি বা যে সে কিন্তু একটা সার্ভিস কোটা পাবে এবং এই তিন বছরে তার স্যালারি কিন্তু বেড়ে অলরেডি না নব্বই হাজার মতো হয়ে গেছে আর এই পিজি স্টুডেন্টটা যদি দেখি ছাব্বিশের পরে তাকে আবার বন্ড সার্ভিসে আসতে হবে ওকে বন্ড সার্ভিস মানে আরও তিন বছর তাকে বন্ড করতে হবে বন্ড সার্ভিসে এই তিন বছর ওই স্যালারি অ্যারাউন্ড সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে থাকে বোঝা গেছে ওকে তাহলে প্রশ্ন হচ্ছে এই যে সার্ভিস কোটা এই শব্দটা বললাম এর বেনিফিটটা কোথায় চল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি দু হাজার তেইশ সালের লাস্ট নিট পিজি যে অ্যাডমিশনটা হয়েছে সেখানে আমি জানবো যে সার্ভিস কোটাটা যে জিডিএমও স্টুডেন্টরা পেয়ে যায় জিডিএমও যারা করে সার্ভিস কোটার বেনিফিটটা কোথায় সার্ভিস কোটার বেনিফিট হচ্ছে আগের যে স্টুডেন্টটা বললাম ডার্মাটোলজি পেয়েছে তার মানে তার র্যাঙ্ক ছিল জেনারেল যদি হয় ওপেন কোটাতে আনরিজার্ভ জেনারেল তার র্যাঙ্ক ছিল চার হাজার সাতশো সাতাত্তর অর্থাৎ অ্যারাউন্ড পাঁচ হাজারের মধ্যে র্যাঙ্ক করলে তবেই তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে তুমি কী করতে পারবে ডার্মাটোলজিতে এমডি করতে পারবে বোঝ ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ এরপরে ওই যে স্টুডেন্টটা যদি আবার ডার্মাটোলজিতে এমডি করতে চাই তিন বছর পরে সার্ভিস কোটা পাওয়ার পরে ইন সার্ভিস সেম কলেজে অ্যালোটেড ছিল এখানে ডার্মাটোলজি তাহলে কিন্তু তার র্যাঙ্ক হচ্ছে ছত্রিশ হাজার বুঝতে পারছো র্যাঙ্কের ডিফারেন্সটা অর্থাৎ ছত্রিশ হাজার তুমি যদি র্যাঙ্ক করে থাকে এতম অনেকটা দূরে চার হাজারের সাথে যদি আমি তুলনা করি তাহলে কিন্তু যেহেতু তুমি সার্ভিস কোটাটা পেয়ে যাচ্ছ প্লাস তো তিন বছর একটা এই বেনিফিটটা পেয়েছো স্যালারি বেশি পেয়েছো জব একটা সিকিউর ছিল তুমি কিন্তু ছত্রিশ হাজার র্যাঙ্কেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ ডার্মাটোলজি এটা গেলাম ডার্মার ক্ষেত্রে এবারে চলেছি অফস গাইনের ক্ষেত্রে অফস্টেটিক্স এবং গাইনির ক্ষেত্রে একজন জেনারেল স্টুডেন্টকে ওপেন ক্যাটাগরিতে আনরিজার্ভ জেনারেল এগারো হাজার র্যাঙ্কে সে কিন্তু মালদা মেডিকেল কলেজে কী পেয়েছিল অফস্টেটিক্স অ্যান্ড গাইনি পেয়েছিল এবং এই অফস্টেটিক্স এবং গাইনি যদি কোনো সার্ভিস ক্যান্ডিডেট পেতে চাই তার লাস্ট র্যাঙ্ক হয়েছিল মানে ফিফটি সেভেন থাউজেন্ড র্যাঙ্কেও সে কিন্তু মেডিকেল কলেজ কলকাতাতে গাইনি পেয়েছিল মানে ব্যাপারটা বোঝা গেছে সার্ভিস কোটা থাকলে তোমার কতটা বেনিফিট হচ্ছে আচ্ছা আরেকটা এক্সাম্পল দেখো অনেকে মেডিসিন এমডি করতে চাই তো মেডি জেনারেল মেডিসিনে যদি এমডি করতে চাই ওপেন ক্যাটাগরি থেকে আনরিজার্ভ জেনারেল ওকে জেনারেলি অ্যারাউন্ড তিন হাজারের মধ্যে তোমাকে র্যাঙ্ক করতেই হবে অল ইন্ডিয়া সেখানে একজন সার্ভিস ক্যান্ডিডেট অ্যারাউন্ড বাইশ থেকে পঁচিশ হাজার র্যাঙ্কও যদি করে এবং তার যদি ইন সার্ভিস থাকে সার্ভিস কোটা থাকে আনরিজার্ভ জেনারেলে কিন্তু ডেফিনেটলি সে জেনারেল মেডিসিন পেয়ে যাচ্ছে মেডিকেল কলেজ কলকাতা থেকে বা এটা বোঝা গেছে এটা গেলাম জেনারেলের ক্ষেত্রে এবং রিজার্ভদের ক্ষেত্রে কিন্তু আরও অনেক র্যাঙ্কে ভালো ভালো সাবজেক্ট পেয়ে যায় এক লাখের ওপরে র্যাঙ্কগুলোও ভালো ভালো তারা ক্লিনিক্যাল সাবজেক্ট পেয়ে যায় সো এটা ডেফিনেটলি একটা বেনিফিট কার্বিন জন্য বেনিফিট ইন সার্ভিস ক্যান্ডিডেটদের জন্য মানে যারা জিডিএমও জয়েন করেছে ওকে তাহলে জিডিএমও যারা জয়েন করেছিল প্রথম তিন মাস হয়তো একটু খারাপ লাগবে হ্যাঁ জিডিএমও জয়েন করছি বন্ধু ততদিনে নতুন নতুন ইন্টার্নদের সাথে ছবি দিচ্ছে পোস্ট গ্রাজুয়েশন করছি পোস্ট গ্রাজুয়েশন করছি বাট তিন বছর পরে যদি আমি দেখি একজন এমডি ডিগ্রি নিয়ে বেরিয়ে গেছে বন্ড সার্ভিস দিচ্ছে আর একজন জাস্ট তারপরে এমডি করতে ঢুকছে দুজনেই একজনের র্যাঙ্ক ছিল অ্যারাউন্ড চার হাজার এবং আরেকজনের র্যাঙ্ক ছিল তোমরা দেখলে অনেকটা দূরে র্যাঙ্ক করেও সে কিন্তু ডার্মাটোলজিতে আবার করতে পারছে এবং জেডিএমের আরেকটা বেনিফিট হলো ধরো কেউ অর্থোপেডিক বা রেডিওলজিতেই এমডি করতে চাইছে তারা তো অপশন আছে এবছর হয়নি পরের বছর করে নেব কিন্তু যে স্টুডেন্ট এমবিবিএস করে বেরিয়েই জাস্ট প্রিপারেশন নিচ্ছে এবং তার হাতে তো কোনো অপশান নেই তার একটা তার মাথায় একটা থাকে যে এবছর যা ক্লিনিক্যাল সাবজেক্ট যেটা ভালো পাবো সেটাই আমি নিয়ে নেব কারণ পরের বছর তার সেই সাহসটা থাকে না যে বাড়িতে বসে পড়ে আবার পরের বছরের জন্য ট্রাই করুক কারণ আমি ধরে নিলাম সেই এইট্টি পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যেই পড়ে যার ফ্যামিলি সাপোর্ট কিন্তু নেই অলরেডি এমবিবিএস পাস করে এক বছর এমনি প্রিপারেশন নিয়েছে বাড়িতে সাহায্য করছে না হাতে কোনো স্যালারি নেই তাহলে এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই তিন বছরে তার স্যালারি বেড়ে হয়ে গেছে আরও তিন বছর পর স্যালারি বেড়ে হয়ে গেছে এক লাখ আর এই নিট পিজি ক্যান্ডিডেট ক্ষেত্রে যদি দেখি ছাব্বিশ থেকে উনত্রিশে সে কি করেছে অ্যারাউন্ড সেভেন্টি কেতে কী কি পেয়েছে স্টাইপেন পেয়েছে এটাকে হচ্ছে বন্ড সার্ভিস এবং বন্ড সার্ভিসের একটা খারাপ দিক হলো বন্ড সার্ভিস তোমাকে যে কোনো পোস্টিং যে কোনো জায়গাতে দিতে পারো মানে এই নয় যে তুমি ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমডি করেছো সেখানেই তিন বছর এসআরসিপ করবে বন্ড সার্ভিস সেটা কিন্তু নয় তোমাকে যে কোনো সাব ডিভিশন হসপিটালে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে পারে ব্যাপারটা বোঝা গেছে তাহলে বন্ড সার্ভিস যে কোনো জায়গাতেই তোমার হতে পারে তাহলে একজন যখন তিন বছরের বন্ড সার্ভিস করছে সেভেন্টি কে স্যালারিতে স্টাইফেনে আরেকজন কিন্তু অ্যারাউন্ড এক লাখ টাকা করে স্যালারি তুলছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন করছে ব্যাপারটা বোঝা গেছে এখানে একটা ম্যাটার করছে ব্যাপারটা তারপরে ধরে নিলাম যে তিন বছর হয়ে গেল একজন বন্ড সার্ভিস হয়ে গেল এবং জিডিও ক্যান্ডিডেটটা তার এমডিও কমপ্লিট হয়ে গেল তাহলে কি হবে তাহলে যেটা হবে তার যেহেতু জিডিওমো ছিল চাকরি ছিল সে আবার এসে জিডিওমোতেই জয়েন করবে এবং এখন যেহেতু তার এমডি ডিগ্রি হয়ে গেছে তাকে আর প্রাইমারি হেলথ সেন্টারে রাখা হবে না ব্যাপারটা বোঝা গেছে তাকে জেনারেলি কোনো সাব ডিভিশনাল হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটালে ট্রান্সফার করে দেওয়া হয় যেখানে ওই সাবজেক্টের আউটডোর হয় দ্বারমাটলজের আউটডোর যেখানে হবে সেখানেই সেই হসপিটালে তাকে দিয়ে দেওয়া হবে এবারে চলে সেই নিট ফিজি গাইস তার ক্ষেত্রে কী দাঁড়াচ্ছে তার ক্ষেত্রে দাঁড়াচ্ছে দুটোই অপশন এরপরে হচ্ছে যেহেতু তিন বছর বন্ড পিরিয়ড শেষ তখন তাকে জবের ইন্টারভিউর ডেফিনেটলি যেতে হবে ইন্টারভিউ যদি হয় তাহলে কি ওয়েট করতে হবে এখন অনেকে মনে হচ্ছে যে হ্যাঁ স্যার এই তিন বছরের মধ্যে তো তাদের কি হয়ে যেতে পারে তাদের প্রাইভেট প্র্যাকটিস চলে যেতে পারে এখন প্রাইভেট প্র্যাকটিস এর বাজার খুব একটা ভালো নেই ওকে তাহলে তার হাতে রইল স্পেশালিস্ট মেডিকেল অফিসার অথবা জিডিএমও হ্যাঁ যারা স্পেশাল যারা এমডি করে নেয় তারাও চাইলে কিন্তু জিডিএমও জয়েন করতে পারে এই নয় যে এমডি করেছে মানে সেই জিডিএমও জয়েন করতে পারে না এবং এখানে একটা জিনিস আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেক বছর পাঁচ হাজার এমবি ক্যান্ডিডেট বেরোচ্ছে পাঁচশো জন যদি জিডিএমওতে যায় বাকি নিটপিধির জন্য যাচ্ছে পনেরোশো জন এই পনেরোশো জনের মধ্যে পাস আউট হয়ে যাওয়ার পর পাঁচশো জন চলে যায় স্পেশালিস্টের মতে এবং হাজার জন এমডি এম করার পরেও কিন্তু জবলেস থেকে যায় ওকে এবং তিন হাজারের জন এই পাশে এমবিবিএস তো অলরেডি জবলেস থাকছে এখন প্রশ্ন হচ্ছে এই যে হাজারজন এমডিএমএস করে থেকে যাচ্ছে যারা স্পেশালিস্ট এমওটা পাচ্ছে না তারা গিয়ে জয়েন করছে জিডিও মতে তাহলে তারা যদি জিডিও মতে জয়েন করে এখানে এমবিবিএস পাস করার পরে যে পাঁচশো জন জিডিএমএ ছিল অর্থাৎ আফটার এমবিবিএস তোমার কিন্তু এই অপশনটাও বন্ধ হয়ে যাচ্ছে কারণ ডেফিনেটলি যদি জিডিও দুজন ক্যান্ডিডেট আছে একজন এমবিবিএস একজন এমডি ক্যান্ডিডেট যে এমডি ডি ক্যান্ডিডেট তাকেই প্রেফার করা হবে সিম্পল জিনিস তার মানে যেটা বোঝাচ্ছে আয়দা তুমি যদি প্রথম প্রথম জিডিএমও পেয়ে যায় ডেফিনেটলি দিস ইজ এ বেটার অপশান ফর ই আর যদি জিডিএমও না পাও না পাওয়ার চান্সটাই বেশি কারণ আর চার পাঁচ বছর পরে জিডিএমও আফটার এমবি বিএস জিডিএমও পাওয়াটা মুশকিল হয়ে যাবে কারণ এমডি ক্যান্ডিডেটগুলো তারা কিন্তু জিডিএমওতে জয়েন করবে করছে না তারা অলরেডি করা শুরু হয়ে গেছে এবং আমার অনেক বন্ধুদের সাথে কথা বলেছি তারা একই কথাই বলছে যে আফটার বন্ড সার্ভিসে পড়ে তার কোনো অপশান নেই জিডিও মধ্যে জয়েন করা ছাড়া ব্যাপারটা বোঝা গেছে তার মানে কোন কঠিন পরিস্থিতির আসতে চলেছে ওকে তাহলে কি করা যেতে পারে কি করা যেতে পারে জানি না কি করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই সিচুয়েশানগুলো কেন হলো এটা মেবি নেক্সট ভিডিওতে আলোচনা করব আপাতত এইটুকুই থাক হয়তো বাস্তবটা বললাম বাট বাস্তবটা আমার মনে হয় বলাটা দরকার ছিল অ্যাজ এ সিনিয়র অ্যাজ এ টিচার কোনো স্টুডেন্টদের কোনো ডিপ্রেশনে চলে যাক বা কোনো স্টুডেন্টের ক্ষতি হোক যেভাবেই হোক যে একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম সেই স্বপ্নটা যে এতটা হার্ড সিরিয়ালিটির সাথে জানতাম না তো আগে থেকে তোমাদের একটু সচেতন করে দিলাম ওকে অন্য কিছু যদি জানতে চাও কমেন্টে জানাও কোনো তোমাদের যদি কোয়ারি থাকে বা কনফিউশন থাকে ওকে চলো